ভোরে এসডিএম স্যার আমার জানালেন যে আমার একটা ইনভেন্টরি আছে এখানে, তো মুঙ্গিয়াকামিতে, তো মুঙ্গিয়াকামি পিএস থেকে ওসি সাহেবের একটা কল ছিল, সেই অনুসারে আমরা এসডিএম স্যারের এই আদেশ মূলে আমি এখানে আসি সকালবেলা। শুধু ড্রাইভারকে পাওয়া গেছে একজন, অ্যাপ্রক্সিমেটলি তো আমরা পরিমাণটা ঠিক বলতে পারছি না, তবে 57 বান্ডিল পাওয়া গেছে, প্রত্যেকটাতে 10 কেজি করে আছে। কি গাড়ি ছিল এটা? এটা ট্রাক গাড়ি। কোথা থেকে আসছিল? এটা আগরতলা থেকে এসেছিল, আমার সম্মুখে যাচ্ছে। স্যার গাড়ির নাম্বার কত? TR02-81513। ঠিক এই মুহূর্তে নেই, তবে আমাদের এই যে ফোর্স পাশাপাশি গাড়িটাকে যে খোলা, হ্যাঁ, গাড়ির ডিকির নিচে পাটাতনের নিচে যেই যেভাবে রাখা হয়েছে সেটাকে করার জন্য আমরা কাটার জন্য লোক করা ইত্যাদি অ্যারেঞ্জ করতে একটু সময় লেগেছে। আজকে সকালে আমরা নাকা চেকিং স্টাফ সবসময় আমরা রুটিন ওয়াইজ চেকিং করা হয় এই 43 মাইল নাকা পয়েন্টে। তো আজকে আমরা একটা গাড়ি টেলামোড়া দিক থেকে আমবাসার দিকে যাইতেছিল, তো আমরা নাকা পয়েন্টে আটকাইছি। আটকানোর পরে ড্রাইভারের কাছে কাগজপত্র দেখছি, গাড়ি চেক করার পরে গাড়িটা আমরা একটা সিগারেট চেম্বার পাওয়া গেছে, যেটা গাড়ির পিছন বডি সাইডে পুরাটা আলাদা একটা লোহার সিট দিয়ে পুরা বক্স বানান না। তো এরপর আমরা ড্রাইভারের জিজ্ঞাসা করার পরে ড্রাইভার এই বিষয়ে কোনো সদত দিতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমরা চেক করছি, কইরা দেখছি কিনে গাঁজা প্যাকেট পাওয়া গেছে। এরপর আমরা এসডিএম, আমরা ডিসিএম আর ডিডিও ম্যাডাম, এস ডিডিও ম্যাডাম সবাই বলতে আসলে আসে, সবাই আসে আসলে আইরন কালার কাটটা গাড়ি থেকে গাঁজা বাই করা হয়েছে। স্যার কতটুকু গাঁজা রিকভারি হয়েছে? গাঁজা 570 কেজি গাঁজা রিকভারি করা হয়েছে। বাজার মূল্য কত? বাজার মূল্য আনুমানিক 1,14,00,000 টাকা এরকম হবে। গাড়িটা তো দর্শন করছেন? গাড়িটা আসলে সকালে ধরা হয়েছে, কিন্তু আমাদের তো খবর আছে গাড়িটা কালকে রাত্রে ধরা হয়েছে। কোনো কালকে রাত্রে না, আমার কাছে তো স্যার মানে প্রুফ আছে কি মানে গাড়িটা কালকে রাত্রের থেকে মানে থামানো আসলো, এবং আপনারা এখানে জানেন যে এখানে গাঁজা আসলো এরকম একটা।